মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস তাদের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এবারের আইপিএল আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন, পরবর্তী দুইটি ম্যাচ উইকেট শূন্য ছিলেন। তবে আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আবারও সেই উইকেটের দেখা পাবেন এমনটাই আশা করছেন তার ভক্তবৃন্দরা। দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল আসরের কম ইকোনমির বোলারদের তালিকায় 3 নম্বরে রয়েছেন। দুর্দান্ত বোলিং করার সুবাদে দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুমে রিকি পন্টিংয়ের কাছ থেকে 2-2 বার ম্যাচ সেরা হওয়ার পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ, যার সুবাদে আজকের ম্যাচেও মুস্তাফিজই দিল্লি ক্যাপিটালসের জন্য হয়ে থাকবেন প্রধান ভরসা। সেই সাথে আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান যেন উইকেটের দেখা পান এমনটাই সকলের আশা। আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান কত উইকেট পেতে পারেন সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।